হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, বিটিএস এর একটি গুরুত্বপূর্ণ ভোট চলতেছে। ভোটটির নাম হচ্ছে সিউল মিউজিক অ্যাওয়ার্ড 2023। অবশ্যই আমরা আর্মি অবশ্যই বিটিএস কে ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভোট দেওয়ার জন্য অবশ্যই আমাদের একটি অ্যাপসের হেল্প নেওয়া লাগবে। দেন ওখানে অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, তারপরে বিটিএস কে আমরা ভোট দেব। সিউল মিউজিক অ্যাওয়ার্ড 2023। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি কাজের সুবিধার্থে গুগল প্লে স্টোরটি অলরেডি ওপেন করেই রাখছি। এরা অ্যাপসটি আপনারা যে ফোনে নেবেন সেই প্রসেসটা আমি দেখাবো। তো আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে রাখুন। দেন আমি এখন সার্চ বারে লিখব অ্যাপসটির নাম। দেখতে পাচ্ছেন যে আমি ফ্যানকাস্ট লিখছি, এখান থেকে সার্চ করব। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এটা ফোনে নিয়ে রাখছি। তো আপনারা নিয়ে রাখুন। তো এই অ্যাপসটিতে আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছেন এখানে সেম এটাই অবশ্যই আপনারা নেবেন ফোনে। তো এখান থেকে আমরা ওপেন করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। কোনো সময় যদি কোনো অ্যালাউ চায় সেক্ষেত্রে অ্যালাউ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অ্যাপসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন তারপরে আমরা বিটিএসকে ভোট দেব সিউল মিউজিক অ্যাওয়ার্ড 2023। তো দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ ডিফারেন্ট মেথড এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে অবশ্যই আমার একটা মেল আইডি দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন এই জন্য সাইন ইন উইথ ইমেল এখানে ট্যাপ করব। করার পরে যদি এরকম ওকে চাই ওকে করে দিবেন, আর যদি অ্যালাউ চাই সেক্ষেত্রে অ্যালাউ করে দিবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছে একবারে ডান পাশে সাইন আপ আসিং ইমেল এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে টোটাল এগ্রিমেন্ট এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে নেক্সট করে দেবেন। ও যে জিমেল আইডি দিয়ে আমরা এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, দেন সেই মেল আইডিটা কিন্তু ফ্রেন্ডস এখন বসানো লাগবে। আপনারা অবশ্যই মেল আইডিটা বসান। ফ্রেন্ডস, অবশ্যই একটা এখানে একটা প্রশ্ন বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের জিমেল আইডিটা বসানো কিন্তু কমপ্লিট। তো এখান থেকে আমাদের যে অ্যাকুরেট যে জিমেল আইডিটা সেটা কিন্তু এখান থেকে আমাদের চুজ করা লাগবে। তো দেখতে পাচ্ছেন সাইন নাম্বারে কিন্তু আমাদের জিমেল আইডিটা মিলতেছে, সেই জিমেল আইডিটা আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করছি আমি সাইন নাম্বারে। তো ফ্রেন্ডস, আবারও মিলাই নেবেন যে জিমেল আইডিটা আপনার অ্যাকুরেট কি না। তো দেখতে পাচ্ছেন সেন্ড কোড এখানে ট্যাপ করবেন। তো ডান পাশে দেখতে পাচ্ছেন আবারও এখানে ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা হিউম্যান টেস্ট দিছে, এখানে আবার ট্যাপ করবেন। ফ্রেন্ডস, এই পিকচারগুলো যদি আপনার বুঝতে সমস্যা হয় তো এখান থেকে আপনারা এই ক্যাপচারটা চেঞ্জ করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার সুবিধা হচ্ছে এটা বোঝার জন্য, তো কয়টা ঘরে কিবোর্ড আছে জাস্ট সেটা সিলেক্ট করে দেবো। দেন আমার কাজ শেষ, আমি সিলেক্ট করছি তিনটা ঘরে আছে। দেন এখান থেকে ভেরিফাই করে দেবো। আমাদের ইমেল আইডিতে কিন্তু একটা 6 ডিজিটের একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটা দিব এখান থেকে, তারপরে কিন্তু কনফার্ম করব। তো কোডটা নেওয়ার জন্য আমাদের ইমেল অ্যাপসে চলে যাব এখন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফ্যানকাস্ট থেকে আমাদের কিন্তু একটা মেল করা হয়েছে। মেলে কিন্তু একটা পাসওয়ার্ড আমাদের দেওয়া হয়েছে। এই 6 ডিজিটের পাসওয়ার্ডটা যতক্ষণ আপনারা দিবেন না ততক্ষণ কিন্তু অ্যাকাউন্ট আপনাদের কনফার্ম হবে না। অনেক ক্ষেত্রে কিন্তু কোড আসতে অনেকটা সময় লাগে, সেক্ষেত্রে যদি আপনার কোড আসতে অনেকটা সময় লাগবে, অর্থাৎ 15 মিনিট অপেক্ষা করতে বলবে, সেই ক্ষেত্রেও যদি আপনাদের কোডটা না আসে সেক্ষেত্রে আপনারা অ্যাপসটি আনইনস্টল করে ইনস্টল করবেন, তাহলে সমাধান হয়ে যাবে। তো আমি এই কোডটা কপি করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোডটা কপি করে আনছি এখানে, কপি করে আমরা এখন বসাবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা দেওয়া কমপ্লিট, এখান থেকে আমরা কনফার্ম করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করব। তো আপনাদের সুবিধার্থে আমি একটা ডিসপ্লেতে পাসওয়ার্ড দেখাচ্ছি, সেই পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করবেন, 77593। আবারও বলছি, 77593 @SUZON। এসটা কিন্তু বড় হাতের হবে, অবশ্যই আমার নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন। এই স্ট্রং পাসওয়ার্ডটা আপনারা সেট করবেন, অন্য কোনো পাসওয়ার্ড কিন্তু নেবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সেম ডিসপ্লের পাসওয়ার্ডটা কিন্তু আমি এখন বসাবো। ফ্রেন্ডস, দেখতে ডিসপ্লের পাসওয়ার্ডটি কিন্তু দুই জায়গায় দিছি, তো অবশ্যই ডিসপ্লের পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে এখন নেক্সট করব। তো নেক্সট করার পরে এখানে একটা কিন্তু আপনাদের নিক নেম সেট করতে বসে, এখানে আপনি একটা মানে আপনার নাম সেট করুন। তো আমি এখানে একটা নাম সেট করছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই নামটা নিচ্ছে না, অলরেডি এই নামটা আছে, সেক্ষেত্রে যদি আপনাদের নাম না নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে সংখ্যা ইউজ করতে পারেন। হ্যাঁ,
দেখতে পাচ্ছেন আমি কিন্তু সংখ্যা ইউজ করার কারণে কিন্তু এটা নিচ্ছে, তো যতক্ষণ নিবে না ততক্ষণ দেখবেন এটা ব্লু কালারের হবে না, নেক্সটটা কিন্তু ব্লু কালার হবে, তখন বুঝতে পারবেন যে আপনার নামটি নিচে। এবার সিম্বল বা সংখ্যা ইউজ করবেন, দিয়ে নেক্সট করবেন। তো ফেভারেট আর্টিস্ট এখানে সিলেক্ট করতে বসে, অবশ্যই আমরা কিন্তু এখানে বিটিএস সিলেক্ট করব, দিয়ে এখান থেকে সার্চ করব। তো ফ্রেন্ডস বিটিএস সিলেক্ট করুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবারও বলতেছে যে ফেভারেট আর্টিস্ট সিলেক্ট করতে বসে, অর্থাৎ আপনি কোন মেম্বারকে পছন্দ করেন বিটিএসে, সে মেম্বারসের পিকচারের উপর ট্যাপ করতে বলতেছে। আমি ভিকে পছন্দ করি, ভিএ ট্যাপ করবো, দেন এখান থেকে ফলো করব, দিয়ে নেক্সট করব। তো নেক্সট করার পরে বলতেছে যে এখানে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ কী আছে এখানে, ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমি ইংলিশ সিলেক্ট করব, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করব না, দেন এখান থেকে নেক্সট করব। তো এখানে ডেট অফ বার্থ বসাতে বলছে, অবশ্যই ডেট অফ বার্থ বসানোর সময় 18+, অর্থাৎ 18 বছরের উপরও দিবেন, আর 18 বছরের যদি নিচে দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা এখান থেকে আপনি ক্রিয়েট করতে যাই ব্যর্থ হয়ে যাবেন, অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হবে না। তো দেখতে পাচ্ছেন আমি একটা 18+ এজ দিব, তো দেখতে পাচ্ছেন, তারপর দেখতে পাচ্ছেন আমার এজটা কিন্তু এখন নিয়ে নিছে, দেন এখান থেকে কমপ্লিট করব, দেন তারপরে ওকে করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে ক্রিয়েট করে ফেলছি। ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি উপরে একটা পিকচারে দেখাচ্ছি, এটাই কিন্তু ভোট দিতে হবে। দেখতে পাচ্ছেন যে সিউল মিউজিক অ্যাওয়ার্ড 2023, এখানে কিন্তু আমরা ভোট দেব। তো ভোট দেওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু এখন একটা পয়েন্ট কালেক্ট করা লাগবে, অর্থাৎ হার্টস 100 হার্টস কালেক্ট করলে কেন আপনাকে ভিকে ভোট দিতে পারবেন। তো ভোট কীভাবে দিবেন বা পয়েন্ট কীভাবে কালেক্ট করবেন সেটা আমরা এখন দেখব। তো দেখতে পাচ্ছেন যে এখান ভোট কালেক্ট করার আগে এইখানে ট্যাপ করুন, তো এই হোম বাটনের পরে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সিউল মিউজিক অ্যাওয়ার্ড, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভোট, দেখতে পাচ্ছেন অলরেডি ভোট শুরু হয়ে গেছে। তো অনেক লেট করছেন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, দেখার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন ভোট দিবেন। তো আমি এখানে ট্যাপ করব, ট্যাপ করার পর একবারে নিচে চলে আসব। তো এখানে বলতেছে যে দুইটি অপশন আছে, আগে ক্লিয়ারভাবে বুঝবেন। তো আপনি কি বিটিএসকে সরাসরি বিটিএসের গ্রুপকে ভোট দিতে চান, বা বিটিএসের 7 মেম্বার্সকে ভোট দিতে চান? যদি 7 মেম্বার্সকে ভোট দিতে চান তাহলে ফ্যান চয়েস অফ দ্য ইয়ার এখানে ট্যাপ করবেন। দিয়ে আবারও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভি সিলেক্ট করছি, জাংকুক আছে, জেমিন আছে, জিন আছেন, জয়হুপ আছে, সবাই কিন্তু এখানে আছে। হ্যাঁ, তো আমি অবশ্যই পার্সোনালি আমি ভিকে বেশি পছন্দ করি, এই জন্য ভি এর 1 নম্বরে ট্যাপ করতে পারেন, আবার 2 নম্বরেও ট্যাপ করতে পারেন, দুইটাই কিন্তু সেম। তো এইখানে ট্যাপ করছি, দেখতে পাচ্ছেন এখানে আইকন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে অবশ্যই বলতেছে যে আপনি যদি ভিকে একটা ভোট দেন সেক্ষেত্রে তো 100 পয়েন্ট লাগবে, আছে গোল্ড হার্ট পার ভোট, গোল্ড হার্ট 100 হার্টস, হুম 100 পয়েন্ট লাগবে। তো 100 পয়েন্ট না হওয়া পর্যন্ত আপনি ভিকে ভোট দিতে পারবেন না, বা বিটিএস মেন গ্রুপেও আপনি ভোট দিতে পারবেন না। তো অবশ্যই গো টু স্টোরে যাব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তো দুইটা অপশন উপরে আছে, তো এইগুলো কিন্তু আপনাদের গেম খেলে পয়েন্ট আর্ন করা লাগবে, তো অনেক লং প্রসেস, আপনি ওইগুলো পারবেন না, অত ঝামেলা যাওয়ার দরকার নাই। তো নিচে দেখতে পাচ্ছেন এগুলো কোম্পানির অ্যাড, আপনি যদি 3টা অ্যাড দেখেন সেক্ষেত্রে আপনাকে তিনটা অ্যাড দেখলে আপনাকে 60টা পয়েন্ট দেবে। তো আপনাদের 60টা পয়েন্টে কিন্তু আপনাদের ভোট দিতে পারবেন না, আপনার 100 পয়েন্ট থাকা লাগবে। তো আমি কিন্তু 3টা এখন দেখব, হ্যাঁ তো 3টা এখন আমি এসে কোম্পানির অ্যাড দেখব, কোম্পানির অ্যাড দেখব। তো আমি এই অ্যাডের পরে এখন ট্যাপ করব, দেখতে পাচ্ছেন যে অ্যাডের পরে ট্যাপ করার পরে এখানে কিন্তু একটা ইয়েস করুন, এখানে কিন্তু একটা পাসওয়ার্ড সিলেক্ট করা লাগবে। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা আপনাদের যদি সুবিধা হয়, আমি কিন্তু 7171 দিছি, অর্থাৎ 7171। হ্যাঁ, তো আবারও সেটাই দিবেন 7171। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি পাসওয়ার্ডটা অবশ্যই ডিসপ্লেতে সেট করে দেবো, মানে 7171 7171। হ্যাঁ, তো এখন পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে, তো যতবারই আপনি অ্যাড দেখেন যদি পাসওয়ার্ড চাই সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা আপনারা দিবেন। তো আমি এখন অ্যাডের পরে ক্লিক করব, অর্থাৎ অ্যাডটা কিন্তু আমি ব্লার করে দেব, অ্যাডটা কিন্তু আপনাদের দেখাবো না, আপনারা বুঝে নেবেন যে অ্যাড চলতেছে। তো অ্যাডে ট্যাপ করছি, ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাড চালু হয়ে গেছে, অ্যাডটা অবশ্যই 15 সেকেন্ডের অ্যাড কিন্তু এখন চলতেছে। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে রাখছি, কারণ কপিরাইটের প্রবলেমের কারণে আমি এটা
দেখাতে পারবো না। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের অ্যাডটা কিন্তু শেষ হয়ে গেছে, তো আমি অ্যাডটা কেটে দিছি। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বিজ্ঞাপন দেখার কারণে আমাকে কিন্তু 20টা পয়েন্ট দিছে, অর্থাৎ 20 পয়েন্ট দেখতে পাচ্ছেন, মানে 20টা হার্টস আমাকে দিছে। তো আমি সেকেন্ড বিজ্ঞাপনটা দেখবো। ফ্রেন্ডস আমি বিজ্ঞাপনটা কেটে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন 40টা হার্টস, অর্থাৎ 40 পয়েন্ট হয়ে গেছে। আমি 3 নম্বরটা দেখবো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা বিজ্ঞাপন দেখা কমপ্লিট। তো এখানে আরেকটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে 3টা আমরা বিজ্ঞাপন দেখছি, 3টা বিজ্ঞাপনে দেখতে পাচ্ছেন কিন্তু টাইম উঠছে, অর্থাৎ আপনাকে এখন 10 মিনিট অপেক্ষা করা লাগবে। এখনও আপনি 60টা যদি পয়েন্ট নিতে হয়, মানে 3টা বিজ্ঞাপন যদি আপনাকে দেখতে হয়, সেই ক্ষেত্রে এখন 10 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু আপনি আর বিজ্ঞাপন দেখতে পাবেন না। আমাদের কিন্তু এখন আর্ন করা হয়েছে 60 পয়েন্ট, অর্থাৎ 60 পয়েন্টে কিন্তু আমরা কিন্তু এখন ভোট দিতে পারবো না। সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখন বিজ্ঞাপনের ডান পাশে কিন্তু অলরেডি এখন টাইম চালু হয়ে গেছে, এই টাইমটা কিন্তু আপনাকে অপেক্ষা করাই লাগবে। আর এই 60 পয়েন্ট যে আপনি আর্ন করছেন, এই 60 পয়েন্ট দিয়ে আপনি ভোট দিতে পারবেন না। তো চলুন ততক্ষণে আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা লাগাই, দেন অন্য কোনো টুলসের সাথে ততক্ষণ পরিচয় করে দিই, টাইমটা ততক্ষণ শেষ হয়ে যাক। ব্যাক আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন, এখানে ট্যাপ করুন। তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের প্রোফাইল, দেন ওখান থেকে কিন্তু এখন সময়টা পার হয়ে যাক, ততক্ষণ আমরা এই টুকটাক সেটিংগুলো আপনাদের একটু পরিচয় করাই দিই। তো এখানে আমরা একটু প্রোফাইল পিকচার সেট করব, পেন আইকনে ট্যাপ করব। তো পেন আইকনে ট্যাপ করার পর এখানে একটা গ্যালারি শো করবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পিকচার সেট হয়ে যাবে, আমি পিকচারটা সেট করে দিলাম। তো এখান থেকে পেন আইকন থেকে আপনারা ট্যাপ করার পরে আপনারা গ্যালারিটা শো করবে, দেন এখান থেকে আপনারা পিকচার সেট করে দেবেন। দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে যে অপশনটা, হ্যাঁ, সেই অপশনটা আপনারা ট্যাপ করুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মজার অপশন, এটা অনেকে বলে না, আমি কিন্তু বিস্তারিত এই অ্যাপসটি যদি আপনি আমার টিউটোরিয়ালটি দেখেন তো অ্যাপসটি আপনি ইজিলি অপারেট করতে পারবেন। তো এখানে বিজ্ঞাপন দেবো, আমরা ভিকে পছন্দ করি, এই জন্য ভি এর বিজ্ঞাপন দেবো যে আপনারা ভিকে ভোট দিন। অনেকে কিন্তু এখানে অনেক পার্সের কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মেম্বার্সের বিজ্ঞাপন দিয়েছে, ভোট দিতে বলছে, দেখতেছেন ভোট ফর জয়হোক, হ্যাঁ BTS তাই বলতেছে। আপনি কিন্তু জয়হোককে একটা ভোট দিতে পারবেন, আমি একটু পরে দেখাবো সেটা। তো আমি এখন তো একটা বিজ্ঞাপন দিতে চাই এখানে, অর্থাৎ মানে আর্মিদের আমি বলতে চাই যে আমি ভিকে পছন্দ করি, আপনারা ভিকে ভোট দেন। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে বলছে ক্যাটাগরি সিলেক্ট করতে। হ্যাঁ, তো এখানে কে-পপ টক এখানে এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করবো। তো এখানে একটা টাইটেল লিখতে বলতেছে, আমি এখানে টাইটেল লিখবো। তো দেখতে পাচ্ছেন ভোট ফর BTS ভি তাই হুং, হ্যাঁ এটা লিখছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আর একটা ডেসক্রিপশন লিখতে বলতেছে যে BTS, এখানে আমি লিখলাম BTS ফ্যান গ্রুপ লিখতে পারেন, বা BTS ফ্যানও লিখতে পারেন। আচ্ছা, BTS ফ্যান গ্রুপ দিয়ে এখানে আমি একটা আছে ইয়া দিলাম, সিম্বল দিলাম, এখানে আপনি একটা সিম্বল দিতে পারেন। আচ্ছা, এখানে একটা সিম্বল দিলাম, এখানেও সিম্বল দিলাম। তো এখানে থেকে আমি একটা পিকচার সিলেক্ট করব। তো এই পিকচার আইকন এখানে ট্যাপ করুন, তো এখান থেকে আপনাদের গ্যালারিটা শো করবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচারটা কিন্তু আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন পিকচারটা চলে আসছে। তো এখান থেকে আমরা নেক্সট করব। হ্যাঁ, তো এখানে টিক চিহ্নটা দেওয়ার দরকার নাই, জাস্ট এখান থেকে নেক্সট করলে আমাদের পিকচারটা পাবলিশ হয়ে যাবে। সরি ফ্রেন্ডস, আমার কিন্তু এখনও পিকচারটা কিন্তু এখনও আপলোড হয়নি, এখানে একটা ট্যাগ দেওয়া লাগবে। তো আমি এখানে ভি লিখতেছি, ভি লিখে সার্চ করুন। তো অবশ্যই এখানে একটা হ্যাশট্যাগ দেওয়া লাগবে, নাহলে কিন্তু পিকচারটা এখনও সেট হয়নি। তো হ্যাশট্যাগ দেয়ে ওকে করুন, দেন এখান থেকে ওকে করব। তারপরে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ অলরেডি ট্যাগ নিয়ে নিছে, দেন এখান থেকে পোস্ট করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন পোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি ফ্যান গ্রুপ, আমি ডেসক্রিপশন দিছি, টাইটেল দিছি, এখন কিন্তু এখানে সেট হয়ে গেছে। আমি একটা লাইকও দেবো, এইভাবে লাইক দেখতে পাচ্ছেন, আমি একটা নিজে নিজে কিন্তু লাইক দিয়ে দিছি। যত আর্মি আছে সমস্ত আর্মি কিন্তু এখন দেখতে পাবে যে আপনি বলতেছেন যে BTS ভিকে ভোট দিতে। হ্যাঁ, তো আপনার এই ছবিসহ দেখতে পাবে, আপনাকে কিন্তু দেখবেন কিছুক্ষণ পরে কমেন্ট করবে অনেককেই। তো বিষয়টা অনেক মজা ছিল। তো এখান থেকে আমার মনে হয় এটা আপনি বুঝতে পারছেন, একটু ব্যাকে আসুন। তো এখানে নিউয়ে আসুন। তো নিয়ে আসলে দেখতে পাচ্ছেন আপনার পোস্টটা কিন্তু এখন শো করতেছে, এরকম কিন্তু আপনার পোস্টটা কিন্তু অনেকে এখন দেখতে পাবে। তো এইভাবে আপনারা দ্বিতীয় নাম্বারটা, এটা কিন্তু ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসে কিন্তু ভোট দেওয়া লাগে, আপনি নিচে আসবেন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন এই ভোটটা কিন্তু আপনি দিতে পারবেন, হু ইজ দ্য মোস্ট ট্যালেন্ট কে পপ ড্যান্স, হ্যাঁ ড্যান্সার ইভার। এখানে কিন্তু জয়হোককে আমি ভোট দিব। হ্যাঁ, তো একটু পরে, এখন আমার ভোটের এখন টাইমটা এখন শেষ হয়নি,
তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আর্টিস্ট অফ এপ্রিল, এটাই কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট ভোট, এইটা কিন্তু ভোটটা দেওয়াই লাগবে। তো এটা হচ্ছে হোম পেজ, দেখতে পাচ্ছেন ওইভাবে ভোট দিবেন। এবার এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু ভোট দিতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু ভোট, এখান থেকেও দিতে পারবেন, আবার এখান থেকেও আপনি দিতে পারবেন। তো ফ্যান্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ফ্যান্স ওয়াইজ আবার ওইখানে যাব, আসলে টাইমটা আমাদের শেষ হয়েছে কি না সেটা আমি দেখব। আবার এখানে যান, তারপর গো টু স্টোরে যান। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখনও কিন্তু 2 মিনিট বাকি আছে, কারণ সবগুলা দিতে এখনও 2 মিনিট বাকি আছে, কারণ এই অপেক্ষাটুকু আপনার করাই লাগবে, না হলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না, কারণ আমাদের 60 পয়েন্ট হয়েছে, এখানে 60 পয়েন্ট হবে না। ভিকে ভোট দেওয়ার জন্য 100 পয়েন্ট আর জহেবকে ভোট দেওয়ার জন্য 20 পয়েন্ট লাগবে, অর্থাৎ টোটাল আমাদের আর্ন করা লাগবে 120 পয়েন্ট। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা বিজ্ঞাপন শো করতেছে, ওটা টাইম শেষ হয়ে গেছে এজন্য সেটা শো করতেছে আমাদের দেখার জন্য, সেটা বলতেছে অ্যাডটি আমরা এখন দেখে নিই। পাচ্ছেন আমাদের কিন্তু 1 নম্বর অ্যাডটি দেখা কমপ্লিট, এবার 2 নম্বর অ্যাডটি দেখব। তো 2 নম্বর অ্যাডটি দেখা কমপ্লিট, এবার 3 নম্বর অর্থাৎ লাস্ট অ্যাডটি আমরা দেখব, দেখার পরে কিন্তু আমরা ভিকে ভোট দেবো এবং জয়েবকে ভোট দেবো। তো আমরা লাস্ট 3 নম্বর অ্যাডটি ওপেন করছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 6টা অ্যাড দেখা কমপ্লিট, অলরেডি 6টা অ্যাড দেখে ফেলছি, 6টা অ্যাড দিয়ে আমাদের 120 পয়েন্ট দিছে, এই 120 পয়েন্ট দিয়ে আমরা দুইজনকে ভোট দেবো, জয়হোক এবং ভিকে ভোট দেবো। তো চলুন আর অপেক্ষা করবো না, এমনি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা এখন ভোট দেবো, ব্যাকে আসুন, দেখো সরাসরি দেখাবো কীভাবে আপনারা ভোট দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে অপশন একবার প্রথম থেকে 3 নম্বরে দেখতে পাচ্ছেন, 3 নম্বর আমরা ট্যাপ করব, এই আইকনে ট্যাপ করার পরে একবারে নিচে আসব, নিচে আসার পরে দেখতে পাবেন যে সিউল মিউজিক অ্যাওয়ার্ড অফিসিয়াল ভোট, দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে নিচে আসুন, নিচে আসার পরে এখানে বলতেছে যে আপনি বিটিএসের মেন পেজে ভোট দিবেন না বিটিএসের 7 মেম্বার্সকে কোনো একজনকে ভোট দিবেন, ফ্যান্স ওয়াইজ অফ দ্য ইয়ার এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিএ চলে আসছি, তো ভিএ চলে আসা এখানে ভোট দিলে যদি আপনি ভোটে এখানে ট্যাপ করব। তো ফ্যান্স দেখতে পাচ্ছেন যদি আপনার পয়েন্ট যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গো টু স্টোরে নিয়ে চলে যাবে, আপনাকে বলবে যে হয় আপনি গেম খেলে আর্ন করুন, নাহলে বিজ্ঞাপন দেখে আর্ন করুন, দেন আমাকে ভোট দিন। তো দেখতে পাচ্ছেন যে একটা ভোটের জন্য ওরা কাটবে হচ্ছে 100 পয়েন্ট, দেখতে পাচ্ছেন তো নিচে ইউজড গোল্ড হার্টস 100 পয়েন্ট কিন্তু আমাকে কেটে নেবে, আমি কিন্তু ভই ভিকে এখন ভোট দিলে, তো অবশ্যই ভিকে ভোট দেবো, দিয়ে ভোট এখানে ট্যাপ করুন। তো দেখতে পাচ্ছেন ভোট কমপ্লিট, দেখতে পাচ্ছেন ভোটিং কমপ্লিট, 1 ভোট, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিকে অলরেডি ভোট দিয়ে ফেলছি ফ্রেন্ডস। তো এটা স্ক্রিনশট দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তো এখানে ভোট দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমার নামও এখানে শো করতেছে, তো এখান থেকে আমি ক্লোজ করব। এই পেজ থেকে আপনি সেম ওয়েতে ভোট দিতে পারেন, কিন্তু এখান থেকে আপনি দেখেন হু ইজ দ্য মোস্ট ট্যালেন্ট কে পপ ড্যান্সার ইভার, এখানে কিন্তু আপনি জয়হোককে পাবেন। এখানে ট্যাপ করছি, ট্যাপ করার পরে নিচে চলে আসবেন, এটা কিন্তু সিস্টেমটা একটু ভিন্ন, অর্থাৎ বিটিএসের শুধু জয়হোককে এখানে পাচ্ছেন, অনেকগুলো গ্রুপ কিন্তু কে পপ এখানে আছে, শুধু আমাদের 7 মেম্বার্সের বিটিএসের জয়হোককে এখানে কিন্তু ভোট দিতে হবে, কারণ ওই ভোটটা আলাদা এই ভোটটা আলাদা, হ্যাঁ এটি শুধু ড্যান্সের ভোট। হ্যাঁ তো এখানে এই ভোটটা দেওয়ার জন্য কিন্তু আমাদের 20 পয়েন্ট কাটবে, এখানে ট্যাপ করেন ভোট আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পরে একটা ভোটের জন্য ইউজ গোল্ড হার্টস, অর্থাৎ একটা ভোটের জন্য আমরা সার্চ করব 20 হার্টস, অর্থাৎ 20 পয়েন্ট আমরা সার্চ করব। তো আমরা জহেবকে আবার একটা ভোট দিচ্ছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু জহেবের ভোট দেওয়া কমপ্লিট, তো এখান থেকে আমরা ক্লোজ করব। টিউটোরিয়ালটা অনেক লং ছিল, তো লং হলো বিটিএসের আর্মি, আমরা অবশ্যই বিটিএসকে আমরা ভোট দেব, কিন্তু এই ভোটটা অনেক গুরুত্বপূর্ণ। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করবেন, আমরা কমেন্ট বক্সের থেকে আপনাকে রিপ্লাই দিব। অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু জিমেলে যে 6 ডিজিটের কোড সেইটা কোডটা যাইতে কিন্তু সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সমস্যা হয় ওই অ্যাপসটি আনইনস্টল করে ইনস্টল করবেন, আমি কিন্তু বলেছি আবারও বললাম। তো নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, এরকম মজার টিউটোরিয়াল নিয়ে আবার আসবো। আমি বিটিএসের অনেক ভিডিও তৈরি করি, আপনি আমার চ্যানেলের মধ্যে যেই অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, কারণ উইভার্সে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করব, তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে চলে আসুন। তো আমার মনে হয় আমি বিস্তারিত এই অ্যাপস সম্পর্কে বলছি, যে এরপরে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা বিটিএসকে
ভোট দিন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এখানে শেষ করব। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।